আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি আলোচনা করব ক্রমিক সংখ্যার বর্গের অন্তর নিয়ে। তো এখানে একটি প্রশ্ন দেওয়া আছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে ছোট সংখ্যাটি কত? তো এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে যদি ছোট সংখ্যাটি চাই, আমরা জাস্ট কি করব, এই 199 থেকে 1 বিয়োগ করব আর 2 দিয়ে ভাগ করব। তাহলে এটা হচ্ছে 198 ভাগ 2, তাহলে 2 9 18 2 9 18 99। তাহলে ছোট সংখ্যাটা যদি 99 হয়, তাহলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটা হচ্ছে 100। আচ্ছা, যদি এখানে বলা হয় দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199, তাহলে বড় সংখ্যাটি কত? আমরা ডিরেক্টলি বড় সংখ্যাটি বের করার জন্য কি করব, 1 যোগ করব আর 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হচ্ছে, এটা 200 ভাগ হচ্ছে 2 ইকুয়াল টু 100। তাহলে ছোট সংখ্যাটি চাইলে হচ্ছে 1 বিয়োগ 2 দিয়ে ভাগ, বড় সংখ্যা চাইলে 1 যোগ 2 দিয়ে ভাগ। তবে যে কোনো একটি সংখ্যা বের করলে অন্য সংখ্যাটি আমাদের আর বের করার কোনো প্রয়োজন নেই, কারণ বলে দেওয়া হয়েছে সংখ্যা দুটি কি ক্রমিক। কারণ ছোট সংখ্যাটি যদি আমরা বের করি 99, তাহলে বোঝাই যাচ্ছে বড় সংখ্যাটি হবে 100। যদি আমরা বড় সংখ্যাটি বের করি 100, তাহলে এটা বোঝাই যাচ্ছে ছোট সংখ্যাটি হবে 99। তাহলে চলো আরও কিছু অঙ্ক প্র্যাকটিস করা যাক। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 37 হয়, তাহলে সংখ্যা দুটি কি কি? তাহলে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 37, আমরা কি করব, 1 বিয়োগ করব 2 দিয়ে ভাগ করব, তাহলে ছোট সংখ্যাটি পেয়ে যাব। তাহলে 36 ভাগ 2 ইকুয়াল টু 18, তাহলে বড় সংখ্যাটি কত হবে, 19। এটা হচ্ছে বড় সংখ্যাটি, আর এটা হচ্ছে ছোট সংখ্যাটি। আরও কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করা যাক। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 25 হয়, তাহলে সংখ্যা দুটি কি কি? তাহলে বর্গের অন্তর দেওয়া আছে 25, 1 বিয়োগ করব 2 দিয়ে ভাগ করব, তাহলে 24 ভাগ 2 ইকুয়াল টু হচ্ছে 12। ছোট সংখ্যাটি 12, বড় সংখ্যাটি হচ্ছে 13। আচ্ছা, আরও একটি অঙ্ক করব। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 11 হলে সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত? এখন প্রশ্ন হলো বর্গের অন্তর দেওয়া আছে, বর্গের সমষ্টি জানতে চাওয়া হয়েছে। তাহলে ক্রমিক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 11, 1 যদি বিয়োগ করি আর 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব 10 ভাগ 2 ইকুয়াল টু 5, একটি 5 আরেকটি হচ্ছে 6। এখন বলা হচ্ছে সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত? তাহলে 5-এর বর্গ হচ্ছে 25 যোগ 6-এর বর্গ হচ্ছে 36। তাহলে 25 আর 36 যোগ করি, 6 আর 5 যোগ করলে 11 আর 1, এত থাকলো 1, 3 আর 1 4, 4 আর 2 হচ্ছে 6, তাহলে উত্তর হচ্ছে 61। এভাবে করে আমরা ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকলে সংখ্যা দুটি বের করতে পারি এবং বর্গের সমষ্টিও নির্ণয় করতে পারি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।